সঙ্গে কমিটির একজন মেম্বার রয়েছে। আমি একটু বলবো এবছর আপনাদের থিম কী রয়েছে, আর ক্যামেরা পার্সনকে একটু উপলব্ধ দেখাতে বলবো। অলরেডি মণ্ডপের তারা কারুকার্য শুরু হয়ে গেছে এবং কাজ চলছে, যদি একটু বলেন আপনার নাম কাজ। আমার নাম অনিন্দ্যকর। এবছর আপনাদের থিম কী আছে, কী বলেন? এবছর আমরা থিমের নাম রেখেছি ভিন্নরূপে উমা, এবং আমাদের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের গরিব সম্প্রদায়ের মহিলারা তারা কীভাবে তাদের রুটি রুজি রোজগার করছে তাদের বিভিন্ন কার্যকলাপের মধ্যে, সেটাই আমরা এবারে আমাদের প্যান্ডেলে। আচ্ছা, এবছর উদ্বোধন কবে হয়, মানে যারা আসবেন দর্শকেরা তারা কবে থেকে দেখতে পাবে? আমরা এবার উদ্বোধন করছি চতুর্থীর দিন সন্ধ্যা 7টার সময়, বেলুড় মঠে মহারাজ আমাদের এবার উদ্বোধন করতে আসছেন, এবং এছাড়াও আমাদের চুঁচুড়ার প্রশাসনিক মহলে সবাই থাকছেন, আর 7:30-8টার দিক থেকে আমাদের চতুর্থীর দিন, হ্যাঁ, সবাই দর্শকের জন্য সব। এবছর প্রতিমা কে বানাচ্ছেন? প্রতিমা আমাদের শ্রী বীরেন পাল। আচ্ছা, তো আমার দেখা যাচ্ছে যে চতুর্থী থেকে সবাই এসে ঠাকুর দর্শন করতে পারবে। হ্যাঁ, আর তাছাড়াও কি কিছু এবছর বিশেষ কিছু চমক থাকছে দর্শকদের জন্য, মানে মণ্ডপের তো আপনারা বললেন যে বিশেষ একটি থিম রয়েছে, তাছাড়াও কিছু কি চমক থাকছে যদি বলেন দর্শকদের? আমাদের এবারে যে প্রতিমা সেই প্রতিমার চমক থাকছে, আশা করি আমাদের হুগলি জেলায় এইরকম প্রতিমা হয়নি এর আগে, এবং আমাদের ঠাকুর এবার দ্বাদশী অবধি থাকছে। হ্যাঁ, এবার ইচ্ছা আছে এরপরে আরও কোনো চিন্তাভাবনা সোশ্যাল অ্যাক্টিভিটিস কিছু করার ইচ্ছা আছে। আপনারা শুনছিলেন গোয়ালটুলি সার্বজনীনের কথা, এবং তারা এবছর চতুর্থীতে এবছর তাদের পুজো উদ্বোধন করে দেবে, এবং অবশ্যই আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক কীভাবে এখানে আসতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আমরা অবশ্যই যেদিন কভারেজ হবে সেদিন কিন্তু আমরা এই গোয়ালটুলি সার্বজনীনের সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। ক্যামেরাম্যান রিতমের সাথে আমি অঙ্কুর পলিত চিচুরা।